এই মাত্র ভারতে কোরবানির ঈদ বন্ধ, নতুন সিদ্ধান্ত নিলেন অভিনেতা জিত। ভারতের মুসলমানদের জন্য সুখবর, এরপর আপনাদেরকে জানাবো একটি বিশেষ প্রতিবেদন। নুপুর শর্মাকে যে ভয়ঙ্কর শাস্তি দিল ভারতীয় সুপ্রিম কোর্ট, এবার পালাবে কোথায়? পুতিনের নেতৃত্বে অন্যান্য উচ্চতায় রাশিয়া, নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়া থেকে তেল কিনছে যেসব দেশ। জামা খোলা নিয়ে বিদ্রুপ, G7 নেতাদের একহাত নিলেন পুতিন। এরপর আরও জানাবো যে কারণে ইরানের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে চান পুতিন। নেচে কে কুমিরকে বিয়ে করলেন মেয়র, কিন্তু কেন? সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যক নিউজটি আছে, কিশোরকে আই লাভ ইউ বলায় যুবকের কারাদণ্ড, তারপর যে ভয়াবহ পরিণতি ঘটল। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আন্তর্জাতিক সংবাদ সবার আগে পাওয়ার জন্য। এই মাত্র পাওয়া খবর, ভারতে কোরবানি ঈদ বন্ধ, এবার কাছে কোটি কোটি মুসলমানরা। কিন্তু হঠাৎ করে কেন এই বছরে ভারতে কোরবানি ঈদ বন্ধ করার জন্য এমন সিদ্ধান্ত নিলেন বিজেপি সরকার? তাই তো ভারতের কোরবানি ঈদ বন্ধ নিয়ে মুসলমানদের পাশে দাঁড়িয়ে কি বললেন অভিনেতা জিত? আপনারা শুনছেন যে ভারতে কোরবানি ঈদ বন্ধ করার জন্য আবেদন করেছে হাইকোর্ট, আর কয়েকদিন পরে সারা বিশ্বে উদযাপিত হবে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম উৎসব পবিত্র ঈদ উল আজহা। ও এই দিন আল্লাহর উদ্দেশ্যে পশু কোরবানি করে থাকেন মুসলমানরা। তবে মুসলমানদের পশু কোরবানিতে এবার হুমকি দিয়ে বসলেন ভারতের উত্তরপ্রদেশের বিজেপির বিধায়ক নন্দ কিশোর গর্জ। তিনি জানিয়েছেন ভারতে কোরবানি এবার পালন করা হবে না, অপরদিকে পশু কোরবানি থেকে বিরত থাকুন। তাই তো এখানে অভিনেতা জিত মুসলমানদের পাশে দাঁড়িয়ে কোরবানি ঈদ নিয়ে বলেন, সারা বিশ্বে যেখানে কোরবানির ঈদের প্রথা রয়েছে সেখানে কেন ভারতে কোরবানির ঈদ পালন করা হবে না? কেননা ভারতে করোনা ভাইরাসের অজুহাত দেখিয়ে এই বছর কোরবানির ঈদ বন্ধ করতে চায় বিজেপি সরকার। কিন্তু মুসলমানদের মনে এমন আঘাত দিয়ে কোরবানি বন্ধ করা ঠিক হবে না, কারণ ইতিমধ্যে ভারতে করোনা ভাইরাসের অবস্থা স্বাভাবিক। তবে কেন করোনা ভাইরাসের কথা বলে কোরবানির ঈদকে বন্ধ করা হচ্ছে? এটা কি মুসলমানদের উপর অন্যায় অবিচার হচ্ছে কি না? অভিনেতা জিত আরও বলেন, কই পূজা পার্বণ করা বা ধর্মীয় অনুষ্ঠানের সময় তো করোনা ভাইরাসের অজুহাতে বন্ধ করা হয় না, তবে কি ভারত হিন্দু রাষ্ট্র বলেই মুসলমানদের উপর এমন অন্যায় অবিচার করবে? এটা সত্যি মেনে নেওয়ার মতো নয়। জানিয়েছেন ভারতের মুসলিমরা এবছর কোরবানি ঈদ পালন করবেন এবং ধুমধাম করে পালন করবেন। এতে করে বিজেপি সরকার আপ্রাণ চেষ্টা করলেও ঠেকাতে পারবে না, কেননা ভারতে হিন্দুরা একের পর এক ধর্মীয় উৎসব পালন করে চলেছে, যেখানে নেই কোনো বিধি আরোপ, শুধুমাত্র মুসলমানদের ধর্মীয় উৎসবে এমন বাধা। বর্তমান সময়ে কোরবানির ঈদ পালনের বন্ধ নিয়ে এমন মন্তব্যে মিডিয়া জুড়ে চলছে আলোচনা সমালোচনা, এবং ভারতের সকল মুসলমানের অভিনেতা জিতের এমন মন্তব্যের সাথে একমত প্রকাশ করেছেন। তো প্রিয় ভালোবাসা দর্শক, মোদীকে মুসলমানদের বন্ধু নাকি শত্রু, আপনি মূল্যবান মতামত এসএন কমেন্ট করে জানিয়ে দিন। এর আরেকটি হট নিউজ হচ্ছে, নুপুর শর্মাকে যে ভয়ঙ্কর শাস্তি দিল ভারতীয় সুপ্রিম কোর্ট, এবার পালাবে কোথায়? মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে অবমাননাকর মন্তব্যের জন্য বিজেপির সাবেক মুখপাত্র নুপুর শর্মাকে জাতির কাছে তার ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন ভারতীয় সুপ্রিম কোর্ট। একই সঙ্গে নুপুর শর্মার মন্তব্যকে বিরক্তিকর এবং অহংকারপূর্ণ উল্লেখ করে তিনি তিরস্কার করেছেন আদালত। আজ শুক্রবার ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। দেশের বিভিন্ন স্থানে নুপুর শর্মার বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক এফআইআর দিল্লিতে স্থানান্তরের জন্য তার আবেদনের শুনানিতে অংশ নিয়ে আদালতে বলেছেন, তিনি সারা দেশে মানুষের আবেগকে উস্কে দেওয়ার জন্য দায়ী। মে মাসের শেষের দিকে এক টেলিভিশনে বিতর্কে অংশ নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন নুপুর শর্মা। তবে অবমাননাকর মন্তব্যের জন্য নুপুর শর্মার পূর্বে ক্ষমা চাওয়ার কথা উল্লেখ করে আজ আদালত বলেছেন, অনেক দেরি হয়ে গেছে, তার মন্তব্য দুর্ভাগ্যজনক ঘটনার দিকে নিয়ে গেছে, এই লোকদের যে অন্য ধর্মের প্রতি কোনো শ্রদ্ধা নেই। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, পুতিনের নেতৃত্বে অনন্য ভাষায় রাশিয়া। ইউক্রেনের অভিযানের শুরুতে অনেকে মনে করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তেজনাপূর্ণ, ক্ষুব্ধ এবং এমনকি দিশেহারা হয়ে পড়েছেন। সে সময় তিনি কিছুদিন আড়ালেও ছিলেন, কিন্তু জুন মাসে পুতিন নতুন করে আবির্ভূত হয়েছেন, যা অনেকটা তার যুদ্ধপূর্ব চিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ। স্বাচ্ছন্দ্য, ধৈর্যশীল এবং আত্মবিশ্বাসী, তরুণদের উদ্দেশ্যে দেওয়া বক্তৃতায় তিনি নিজেকে রাশিয়ার প্রথম সম্রাট পিটার দ্য গ্রেটের সাথে তুলনা করেছেন। এরপর একটি অর্থনৈতিক সম্মেলনে তিনি এই ধারণাটি প্রত্যাখ্যান করেছিলেন যে নিষেধাজ্ঞা রাশিয়াকে বিচ্ছিন্ন করতে পারে, বরং বলেছিলেন যে এটি পশ্চিমাদের আরও বেশি ক্ষতি করছে। এবং বুধবার তিনি তুর্কিমেনিস্তানে পাঁচ দেশের সাথে শীর্ষ বৈঠকে গর্ব ও আত্মবিশ্বাসের সাথে যোগ দেন। ইউক্রেন আক্রমণের পর এটি ছিল পুতিনের প্রথম বিদেশ সফর। স্পেনে ন্যাটো সম্মেলনের পাল্টা হিসেবে তিনি এই বৈঠক করেন বলে মনে করা হচ্ছে। এর মাধ্যমে পুতিন রাশিয়ানদের এবং বিশ্বকে একটি বার্তাও পাঠিয়েছিলেন যে ইউক্রেনের যুদ্ধের সত্ত্বেও ক্রেমলিনের প্রভাব বাড়ছে,
এই সফরটি ছিল পুতিনের বৃহত্তম রূপান্তরের সর্বশেষ পদক্ষেপ, যা সাম্প্রতিক সপ্তাহগুলোতে স্পষ্ট হয়ে উঠেছে। তিনি যুদ্ধকালীন সংকট মোকাবেলা করেছেন একজন শান্ত পিতৃতান্ত্রিক নেতার মতো করে, যিনি রাশিয়ানদের বিশ্বের বিপদ থেকে রক্ষা করেন। তিনি অত্যন্ত দক্ষতার সাথে পশ্চিমা নিষেধাজ্ঞার স্রোত যান কাটিয়ে যুদ্ধ প্রচেষ্টা এবং তার অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থাকে স্থিতিশীল করতে। এ সপ্তাহে পুতিনের বার্তা মূল চাবিকাঠি হলো যে রাশিয়াকে বিশ্ব থেকে বিচ্ছিন্নতা করা কোনোভাবে সম্ভব নয় এবং ন্যাটো সম্মেলনের ঘোষণাগুলো ইউক্রেনকে সমর্থন করার এবং জোটের পূর্ব দিকের অংশকে শক্তিশালী করার সংকল্প তার জন্য তেমন উদ্বেগের বিষয় নয়। বুধবার পুতিন ক্যাস্পিয়ান সাগরকে ঘিরে থাকা পাঁচটি দেশের নেতাদের এক সমাবেশের জন্য তুর্কমেনিস্তানের উড়ে গেছেন, যার মধ্যে আজারবাইজান, কাজাকস্তান এবং ইরানও রয়েছেন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়া থেকে তেল কিনছে যেসব দেশ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ হওয়ার কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না, এর মধ্যে পেরিয়ে গেছে চার মাসের বেশি সময়। যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়াকে বিভিন্নভাবে দুর্বল করতে নিষেধাজ্ঞার জাল পেতেছে পশ্চিমা বিশ্ব। দেশটি থেকে বিভিন্ন পণ্য আমদানি বন্ধ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রসহ বড় বড় দেশগুলো। এর মধ্যে অনেক দেশ আছে যারা রাশিয়ার কাছ থেকে তেল কিনেছে। এদিকে পশ্চিমা বিশ্বের দেশগুলো নিষেধাজ্ঞার কারণে মুখ থুবড়ে পড়েছে বলে দাবি করেছেন আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ সংস্থা। নিজেদের বিভিন্ন প্রতিবেদনে তারা দাবি করেছে বর্তমানে রাশিয়া জ্বালানি বিক্রি বেড়েছে। অপরিশোধিত তেল উৎপাদনে রাশিয়া বিশ্বের তৃতীয়। যুদ্ধের আগেও এই অবস্থানে ছিল দেশটি। বেসরকারি অর্থনৈতিক নজরদারি সংস্থা ভিজুয়াল ক্যাপিটালিস্ট .com এর সমীক্ষায় দেখা গেছে, ইউক্রেনে আক্রমণের পর থেকে তেল রপ্তানি করে রাশিয়া সবচেয়ে বেশি আয় করেছে। তাদের অন্যান্য জীবাংশ জ্বালানির রপ্তানিও বেড়েছে। ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে গড়ে তিনি দিন প্রায় $98 কোটি জ্বালানি অন্য দেশে রপ্তানি করেছে রাশিয়া। শুধুমাত্র প্রথম 100 দিনে $9,770 কোটি জীবাংশ জ্বালানি রপ্তানি করেছে দেশটি। কিন্তু নিষেধাজ্ঞা সত্ত্বেও কারা রাশিয়া জ্বালানি কিনছে? কারণ রাশিয়া থেকে জ্বালানি আমদানি করার অর্থ হলো পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রের বিরোধিতা করা। সমীক্ষা বলছে এই তালিকায় সবার আগে রয়েছে চীন, তারপরে জার্মানি এবং ভারত, রয়েছে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত বেশ কয়েকটি দেশও। ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশগুলো বরাবরই তাদের প্রাকৃতিক গ্যাস আমদানির জন্য মূলত রাশিয়ার উপর নির্ভর করে। দেশগুলোর প্রয়োজনে 41% প্রাকৃতিক গ্যাস আমদানি করা হয় রাশিয়া থেকে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, জামা খোলা নিয়ে বিদ্রুপ, G7 নেতাদের এক হাত নিলেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মাঝে মধ্যে জামা খোলা অবস্থা দেখা গেছে, তা নিয়ে G7 সম্মেলনে নেতারা পুতিনের সমালোচনা করেছেন। এই ঘটনায় G7 নেতাদের পাল্টা জবাব দিয়েছেন পুতিন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পুতিন বলেছেন, আমি জানি না যে তারা কোমর পর্যন্ত নাকি আরও নিচে পর্যন্ত পোশাক খোলার কথা বলেছেন, তবে যাই হোক, তাদের জামা খুললে জঘন্য দৃশ্য চোখের সামনে ভেসে উঠবে। এর আগে পুতিনকে শার্টলেস বলে কটাক্ষ করেছেন G7 নেতারা। G7 নেতাদের সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন মশকরা করে বলেন, G7 নেতাদের পোশাক খুলে দেখাতে হবে যে তারা পুতিনের চেয়ে বলবান। পুরুষত্ব জাহির করতে জামা খোলার কোনো দরকার না থাকার পক্ষে কথা বলেন G7 নেতারা। জার্মান চ্যান্সেলর ওলাফ শলজের সঙ্গে আলাপকালে বরিস জনসন প্রশ্ন তুলেছেন, আমরা কি কখনো আমাদের জ্যাকেট খুলে ফেলি? G7 নেতারা মশকরা করে এও বলেছেন, ঘোড়ার পিঠে খালি গায়ে ঘুরে বেড়ানোর দৃশ্যটা সবচেয়ে ভালো। অন্যদিকে পুতিন মনে করেন বিশ্বের কিছু নেতা শুধু জামা খুললে তাদের জঘন্য দেখাবে, সূত্র BBC। এই আরেকটি হট নিউজ হচ্ছে, যে কারণে ইরানের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে চান পুতিন। তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাদে ক্যাস্পিয়ান সাগর তীরবর্তী দেশগুলোর শীর্ষ সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৈঠকে ইরানের প্রেসিডেন্ট বলেছেন তার দেশ রাশিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্কের আওতায় সহযোগিতা শক্তিশালী করতে আগ্রহী। এই খবর জানিয়েছে বার্তা সংস্থা তাস। রাইসি বলেন, তার রাশিয়ার সফরের পর দুদেশের কয়েকটি প্রতিনিধি দল মস্কো ও তেহরান সফর করেছে। এসব সফরে বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে যার বাস্তবায়ন প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, ইরান ও রাশিয়া উভয় দেশেই উচিত নর্থ সাউথ করিডোর বাস্তবায়নে সহযোগিতা করা। ইরানের প্রেসিডেন্টের সঙ্গে আবার সাক্ষাতের সুযোগ সৃষ্টি হওয়ায় সন্তোষ প্রকাশ করে রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছেন, গত কয়েক মাসে দুদেশের মধ্যে বাণিজ্যিক অর্থনৈতিক লেনদেন যথেষ্ট প্রবৃদ্ধি অর্জিত করেছে এবং ক্রমবর্ধমান এই প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, নেচে গিয়ে কুমিরকে বিয়ে করলেন মেয়র, কিন্তু কেন? মেক্সিকোতে হলো ব্যতিক্রমী এক বিয়ের অনুষ্ঠান। সাদা গাউন ও স্বর্ণালঙ্কার পরিয়ে একটি কুমিরকে বিয়ে করলেন মেক্সিকোর একজন মেয়র, যে বিয়ে দেখতে হাজির হয় দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ। অদ্ভুত এই বিয়ের অনুষ্ঠান মেক্সিকোর ওজাকা প্রদেশে আয়োজন করা হয়। বিয়েটির ছবি এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। জানা গেছে, গত বছর পুরনো রীতি ধরে রাখতে এমন বিয়ের আয়োজন করেছেন সেখানকার আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। তাছাড়া প্রকৃতির সঙ্গে মানুষের যোগসূত্র গড়ে তোলার জন্য এই বিয়ের মাধ্যমে প্রার্থনা করেছেন তারা। প্রকৃতির কাছে সমৃদ্ধি প্রার্থনা করাই হচ্ছে এই বিয়ের মূল উদ্দেশ্য, আর এজন্যই ওজাকা শহরের মেয়র কুমিরটিকে বিয়ে করেছেন।
এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে কিশোরীকে আই লাভ ইউ বলায় যুবকের কারাদণ্ড, তারপর যে ভয়াবহ পরিণতি হলো। ভারতের মুম্বাই কিশোরীকে আই লাভ ইউ বলায় যুবককে এক বছর কারাদণ্ড দিয়েছে আদালত, সেই সঙ্গে তাকে 10,000 রুপি জরিমানাও করা হয়েছে। আজ শুক্রবার আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, মামলাটি 2015 সালের, ওই সময় কিশোরী অষ্টম শ্রেণীতে পড়ত। পরিবারের অভিযোগ, তখন থেকে কিশোরীকে নানাভাবে উত্ত্যক্ত করতেন ওই যুবক। জানা গেছে 2015 সালের 17 এপ্রিল মায়ের সঙ্গে বই দোকানে গিয়েছিল কিশোরী। ফেরার পথে এক অজ্ঞাত পরিচয় যুবক কিশোরীর খুব কাছে চলে আসেন। তাকে দেখে কিশোরী চিৎকার করতে শুরু করলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান ওই যুবক। তবে তাকে এক ঝলক দেখে চিনতে পারেন কিশোরীর মা।